আমি তোমাদের বলছিলাম যে ব্যক্তিগত নির্ধারক এবং বস্তুগত নির্ধারক। ব্যক্তিগত নির্ধারকগুলি দেখো, আগ্রহ, প্রক্ষোভ, চাহিদা, সেন্টিমেন্ট, মেজাজ, ইচ্ছা এবং অভ্যাস। তোমরা জানো যে আমরা যে বিষয়ের প্রতি আগ্রহী হই অথবা যে বিষয়ে আমাদের আগ্রহ থাকে সেই বিষয়ে আমরা মনোযোগী হই। যেমন যেমন ধরো যে যদি আমরা বলি যে একটা পেপার পড়তে দেওয়া হলো একটা শ্রেণীকক্ষে, সেখানে 10 জন আছে, 10 জনের মধ্যে একটা সংবাদপত্র পড়তে দেওয়া হলো। এবার দেখবে প্রথমে কেউ খেলাধুলার পেজটা বের করে পড়তে শুরু করলো, কেউ সিনেমা জগৎ যে পেজটা আছে সেই পেজটা বা সেই অংশটা পড়তে শুরু করলো, কেউ শিক্ষা সংক্রান্ত যে খবর যেখানে আছে সেই জায়গাটা পড়তে শুরু করলো, কেউ হয়তো মনে করো যে কোনো প্রতিযোগিতামূলক যদি কোনো পেজ থাকে সেই জায়গাটা সে পড়তে শুরু করলো। এইরকম যার যে বিষয়ে আগ্রহ থাকবে সে সেই পেজটা নিয়ে পড়তে শুরু করবে। তার কারণটাই হচ্ছে যে যার যে বিষয়ে বেশি আগ্রহ তার সে বিষয়ে সে বেশি মনোযোগী হয়। নেক্সট হচ্ছে প্রক্ষোভ। এই ইমোশন নিয়ে আমরা বারবার কথা বলি, ইমোশন বা প্রক্ষোভ। ইমোশন হচ্ছে যে ব্যক্তি তার যে চাহিদা, আগ্রহ, এই সব বিষয়গুলো যখন একসঙ্গে কেন্দ্রীভূত হয়ে যখন নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি তার মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তখন তাকে বলা হয় প্রক্ষোভ। এই প্রক্ষোভটা হচ্ছে মনের আভ্যন্তরীণ অবস্থা। এই প্রক্ষোভ নিয়ে আমরা পরবর্তী যখন ক্লাস করবো তখন আমরা প্রক্ষোভ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ প্রক্ষোভটাও মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে চাহিদা, অর্থাৎ ব্যক্তির যে বিষয়ের প্রতি তার চাহিদা আছে সেই বিষয়ের প্রতি সে বেশি মনোযোগী হয়। নেক্সট হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট হচ্ছে একটা অর্জিত মানসিক প্রক্রিয়া এবং অর্জিত মানসিক ক্ষমতা। অর্জিত মানসিক ক্ষমতা অর্থাৎ বলা হয় যে আমার সেই অমুকজন এই বিষয়ে বেশ সেন্টিমেন্টাল। এই যে সেন্টিমেন্টাল কথাটা আমরা ব্যবহার করি, সেন্টিমেন্টাল মানে হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি তার যে ভালোবাসা সেটাকে বলা হচ্ছে সেন্টিমেন্ট। অর্থাৎ ধর্মের প্রতি কাউকে যদি কোনো ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা হয় তাহলে তার সেন্টিমেন্টে, ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে, এই যে কথাটা বলা হয়। এই ধর্মীয় সেন্টিমেন্ট মানেই হচ্ছে ধর্মের প্রতি তার ভালোবাসা। তাহলে যার যে বিষয়ের প্রতি ভালোবাসা থাকবে, যে বিষয়ের প্রতি তার সেন্টিমেন্ট থাকবে, সেই সেন্টিমেন্টটাও মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে মেজাজ। মানুষের মেজাজ যদি ভালো থাকে তাহলে সে তার মনোযোগ বা কোনো বিষয়ে সে বেশি মনোযোগী হয়। আবার মেজাজ খারাপ থাকলে সে কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না, সে মনোযোগী হয় না। তাহলে মেজাজটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার মনোযোগের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ইচ্ছা। ব্যক্তির ইচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমার যদি কোনো বিষয়ের প্রতি ইচ্ছা না থাকে তাহলে সেই বিষয়ে আমার মনোযোগ আসবে না অথবা সেই বিষয়ে আমি মনোযোগী হব না। নেক্সট হচ্ছে অভ্যাস। অভ্যাসটাও বা হ্যাবিট যাকে আমরা বলছি, এই হ্যাবিটটাও মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হ্যাবিট বলতে গিয়ে আমরা হ্যাবিট নিয়ে বলবো পরবর্তীতে, মোটিভেশন ক্লাস যেটা আছে আমার পরবর্তী চ্যানেলে, সেই চ্যানেলেও দেখবে তোমাদের মোটিভেশন নিয়ে বলা আছে। তো হ্যাবিট মানে বলতে বোঝানো হচ্ছে যে অভ্যাস এমন একটা বিষয় যেটা কি হচ্ছে, ইচ্ছা বহির্ভূত একটা বিষয় হচ্ছে অভ্যাস। অর্থাৎ যেটা আপনা আপনি সংগঠিত হয়। এবার দেখবে কখনো কখনো পাড়া গ্রামে মহিলারা একদিকে হাতে বিড়ি বাচ্ছে, অপরদিকে টিভিতে সিরিয়াল দেখছে। তার মানে হচ্ছে সে বিড়িও বাচ্ছে, টিভিতে সিরিয়ালও দেখছে, তার মনোযোগ থাকে সিরিয়ালের দিকে বা টিভির দিকে, কিন্তু সে বিড়ি বাচ্ছে, হাতের কাজটা তার স্বয়ংক্রিয়ভাবে হয়ে আছে। এইটা হচ্ছে অভ্যাসের জন্য হয়। অর্থাৎ অভ্যাসের ক্ষেত্রে আমাদের মনোযোগের প্রয়োজন নেই। অর্থাৎ যার যেরকম অভ্যাস সেই অভ্যাস অনুযায়ী কি হয়, মনোযোগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভ্যাসটা হচ্ছে মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ গেল ব্যক্তিগত নির্ধারক। অপরদিকে যদি দেখি আমরা বস্তুগত নির্ধারক, তাহলে দেখব তীব্রতা। অর্থাৎ তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবে যে কোনো তীব্র আলো, কোনো তীব্র শব্দ, তীব্র গন্ধ সবসময় কি করে, আমাদের মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ আমরা খোঁজার চেষ্টা করি যে তীব্র গন্ধটা কোথা থেকে আসছে, কিংবা তীব্র রং, তীব্র আলো, এই তীব্র আলো সেখানে কি আছে, কেন এত তীব্র আলো, এই যে আমরা দেখার চেষ্টা করি। অর্থাৎ তীব্রতাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আকার। অর্থাৎ কোনো বস্তুর আকার বা আকৃতি মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সাধারণত
যে আকৃতির বা যে আকারের বিষয় বা বস্তু আমরা দেখে থাকি তার থেকে যদি তুলনামূলকভাবে কম বা বেশি অর্থাৎ আকারে ছোট বা বড় যদি কোনো জিনিস আমরা দেখি তাহলে সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করে। যেমন ধরে নাও যে আমরা সচরাচর এক একটা আম ম্যাক্সিমাম আমরা কত দেখেছি 500 গ্রাম সাইজের, হঠাৎ করে বাজারে উঠেছে 2 কিলো সাইজের আম, তাহলে কি হবে সেই 2 কিলো সাইজের আম স্বাভাবিকভাবেই মানুষের মনোযোগ বেশি আকর্ষণ করবে। কিংবা দেখবে দোকানে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য বৃহৎ আকৃতির কোন একটা সবজি হোক বা কোন একটা ফল হোক সেটা সামনে ঝুলিয়ে রাখা হয় অর্থাৎ মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। নেক্সট হচ্ছে নতুনত্ব, অর্থাৎ আমরা সচরাচর যা কিছু দেখছি সেই সমস্ত বিষয় ছাড়াও যদি নতুনত্ব কোনো বিষয় বা বস্তু আমাদের সামনে চলে আসে তাহলে সমস্ত কিছু ছেড়ে আমরা সেই বিষয়ের প্রতি মনোযোগী হই। তাহলে নতুনত্বটাও মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নতুনত্ব কোনো বস্তুর প্রতি আমরা বেশি মনোযোগী হই। রং একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে, অর্থাৎ কোনো বস্তুর রং যদি রং বেরঙের হয় অথবা বাহারি রঙের হয় সেটার প্রতি আমাদের মনোযোগ বেশি আকর্ষিত হয় বা আমরা বেশি মনোযোগী হই, তাহলে রংটাও একটা মনোযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে গোপনীয়তা, গোপনীয়তা অর্থাৎ কোনো গোপন বিষয় যা ঢেকে রাখা আছে বা যা আমাদের সামনাসামনি নেই সেরকম গোপন বিষয়ের প্রতি মানুষের মনোযোগ বেশি আকর্ষিত হয়। নেক্সট হচ্ছে সামঞ্জস্য, সামঞ্জস্য মানে হচ্ছে যখন আমরা মিল খুঁজে পাই কোনো একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মিল খুঁজে পাই। আমরা জমিতে মিষ্টি কুমড়া দেখেছি, মিষ্টি কুমড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আর একটা অন্য কোনো ফল আমাদের চোখের সামনে নিয়ে আসা হয় বা আমাদের সামনে নিয়ে আসা হয় তাহলে আমরা সেদিকে বেশি মনোযোগী হই। কিংবা তোমরা ধরো যে আমরা হয়তো লিচু দেখেছি, এবার স্ট্রবেরি নিয়ে আসা হলো, যে স্ট্রবেরি চেনে না সে কি করবে, লিচু দেখেছে লিচুর সঙ্গে সে স্ট্রবেরির সামঞ্জস্য খুঁজে পাবে এবং স্ট্রবেরির প্রতি সে মনোযোগী বেশি হবে, এরকম বিষয়। নেক্সট হচ্ছে বৈসাদৃশ্য, অর্থাৎ মিল নেই এমন কোনো বিষয়বস্তু যদি আমাদের সামনে আসে তাহলেও আমরা সেই বিষয়ের প্রতি মনোযোগী হই। নেক্সট আমরা তাহলে দেখলাম যে মনোযোগ বলতে কি বোঝায়, মনোযোগের ব্যক্তিগত শর্তগুলি কি কি এবং বস্তুগত শর্তগুলি কি কি সেগুলো আমরা দেখলাম। তার সঙ্গে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো কোনো বইয়ে পাবে মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে বা মনোযোগের ক্ষেত্রে শারীরিক নির্ধারকগুলি কি কি বা শারীরিক শর্তগুলি কি কি আছে। শারীরিক শর্ত তোমাদের পড়ার প্রয়োজন নেই, যদি আসে শর্তগুলো তোমাদের ব্যক্তিগত শর্ত এবং বস্তুগত শর্ত বললেই হবে। নেক্সট শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা কি, এইটা পয়েন্ট করে করে তোমরা লিখতে পারো তাহলে খুব ভালো, যদি পয়েন্ট করে লেখা যায় তাহলে তো খুব ভালোই হয়। মূলত তোমরা যখন বুঝেই গেছো মনোযোগ কাকে বলে, মনোযোগের শর্তগুলো তোমরা বুঝে গেছো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার 1 2 3 4 5 করে পয়েন্ট করে তোমরা লিখতে পারো, সেক্ষেত্রে লিখবে প্রথম 1 নম্বর হয়তো দিয়ে লিখলে যে শিক্ষার্থী বিষয়ের প্রতি যত মনোযোগী হবে বা মনোগ্রাহী হবে বা বিষয় শিক্ষার্থীর যত বেশি মনোযোগ আকর্ষণ করবে শিক্ষার্থীর সেই বিষয়ের প্রতি তার বিকাশ ডেভেলপমেন্ট যাকে আমরা বলছি সে বিষয় সম্পর্কে জ্ঞানের বিকাশ খুব দ্রুত ঘটবে। 2 নম্বর কথা হচ্ছে যে শিক্ষার্থীর মনোযোগ যত বিকশিত হবে মনোযোগ বিকাশ বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই সঙ্গে শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে আমরা সাধারণত কি করি, একটা 45 মিনিটের ক্লাসে গিয়ে প্রথম 15 মিনিট আমরা গল্প করি, এই যে গল্পটা করার অর্থটা কি, গল্প করার অর্থটাই হচ্ছে শিক্ষার্থীদের প্রথমে মনোযোগটাকে আকর্ষিত করা। অর্থাৎ শিক্ষার্থীরা কি হয়, তাদের কচি মন, শিশু নরম শিশু নিষ্পাপ শিশু, তাদের মন কি হয় তাদের স্বাভাবিকভাবেই খেলার প্রতি বেশি আকর্ষিত হয়, পড়াশোনা তাদের কাছে একটা বিরক্তিকর পড়াশোনার বিষয় বা অঙ্ক শেখানো একটা বিরক্তিকর তাদের কাছে মনে হয়, অঙ্ক শেখাটা একটা বিরক্তিকর বিষয়। সেক্ষেত্রে যদি তাদের গল্পের মাধ্যমে পড়ানো হয় তাহলে বিষয়ের প্রতি শিক্ষার্থীর আরো বেশি মনোযোগী হয়ে উঠবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বিদ্যালয়ের দেখা উচিত যে শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিকভাবে যেন সুস্থ হয়, যত বেশি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হবে তত বিষয়ের প্রতি তারা বেশি মনোযোগী হবে এবং শিক্ষার ক্ষেত্রে মনোযোগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে একেবারে সফল হবে। নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্টে বলতে পারো যে বিষয়গুলিকে আরো বেশি সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। সামঞ্জস্যপূর্ণ আমরা দেখলাম যে কোনো বিষয়ের সামঞ্জস্য খুঁজে পেলে শিক্ষার্থী বা ব্যক্তির সেক্ষেত্রে বেশি মনোযোগ আকর্ষিত হয়।
আচ্ছা, তারপরে হচ্ছে বইগুলিকে রং বেরঙের করা যেতে পারে। রং বেরঙের বই কি হয়, শিক্ষার্থীর মনোযোগ বেশি আকর্ষণ করে এবং শিক্ষার ক্ষেত্রে তারা বেশি সফল হবে, জ্ঞান অর্জন বা জ্ঞান বিকাশ, জ্ঞানের বিকাশ তাদের খুব দ্রুত ঘটবে। তাহলে এরকম ভাবে তোমরা পয়েন্ট করে করে বলতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নম্বরটা থাকে খুব কম, 2 নম্বর বা 3 নম্বর থাকে এ অংশে, অথবা কখনো কখনো 4 নম্বর দেখা যায়। তাহলে 4 নম্বরের জন্য 4টা বা 5টা পয়েন্ট নিলে যথেষ্ট। আর শেষে গিয়ে নিজের একটা মন্তব্য অবশ্যই লিখবে, মন্তব্যটা কিন্তু 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, আমি যে টিপসের কথা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথমে তোমরা যখন কোনো চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টার পড়ার পূর্বে যদি একবার ইউটিউবে তোমরা এই যে সংক্ষিপ্ত ক্লাসগুলো একটু দেখে নাও, তাহলে বিষয়টা সম্পর্কে তোমাদের একটা সাম্যক ধারণা সৃষ্টি হবে। এবং সেই সাম্যক ধারণা দিয়ে যখন তোমরা পড়বে, তখন এই আমার কথাগুলো মনে হবে এবং খুব দ্রুত তোমাদের সেই বিষয়ের প্রতি তোমাদের মনোযোগ যেমন বেশি আকর্ষিত হবে এবং খুব দ্রুত তোমাদের মুখস্থ হবে। আজকের মতো এ পর্যন্তই।